বিভিন্ন রকমের ফল যেমন আঙ্গুর আনারস বেদানা বা কমলালেবু দিয়ে চিকেনের প্রিপারেশন অনবদ্য লাগে আজ আমি কমলা লেবু দিয়ে চিকেনের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি খানিকটা চিকেন নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম মতো চিকেন আছে আর নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু এবার এই কমলা লেবু দুটোর থেকে একটা নিয়ে তার উপরের যে কমলা অংশটা আছে সেটাকে গ্রেট করে আস্তে আস্তে চিকেনের মধ্যে দিয়ে দেব। একটু সাবধানে গ্রেট করতে হবে যাতে ভেতরের যে সাদা অংশটা থাকে সেটা যেন গ্রেট হয়ে না যায় তাহলে তেতো হয়ে যেতে পারে আস্তে আস্তে গ্রেট করে দিতে থাকবো একটা কমলা লেবু উপরের অংশটা গ্রেট করা হয়ে গেছে আর আমার দরকার নেই এবার কমলা লেবুগুলো ছাড়িয়ে নেব এবং এর থেকে রস বার করে নেব আমি যে কমলা লেবু দুটো নিয়েছি সেটা দিয়ে মোটামুটি ওয়ান ফোর্থ কাপ মতো রস বেরিয়েছে চারশো থেকে পাঁচশো গ্রাম চিকেনের জন্য এই রসটা যথেষ্ট একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে আমি কমলা লেবুর কোয়াগুলো দিয়ে রস বার করে নিচ্ছি যে কোনো জুসারে দিয়ে রস বার করে নিলেও হবে যেটা সুবিধা মনে হবে সেটা করলেই চলবে চাইনিজ স্টাইলে কিন্তু অরেঞ্জ চিকেন করা হয় খানিকটা চিলি চিকেন স্টাইলে সেটা একটু মিষ্টি মিষ্টি হয় আমি এখানে টোটালি অন্য পদ্ধতিতে অরেঞ্জ চিকেনটা তৈরি করব। রসটা আমার করা হয়ে গেছে এখানে ওয়ান ফোর্থ কাপ মতো মোটামুটি ওয়ান ফোর্থ কাপ মতো রস হয়েছে এবার চিকেনের মধ্যে এটাকে আমি ঢেলে দেব এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন হাফ টি স্পুন মতো এখানে বেশি নুন দেবো না নুনটা আমি পরে আবার ইউজ করব। দিয়ে দিচ্ছি অল্প একটু রঙের জন্য হলুদ এবার আর কিছু দেব না এর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এমনভাবে মেশাবো যাতে সম্পূর্ণ চিকেনটা কমলা লেবুর রসের মধ্যে ডুবে থাকে এইভাবে এটাকে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দেবো মানে ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই রেখে দেবো এবার একটা কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচনো এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ যেটা আমি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি আর এক টুকরো দারচিনি আর কোনো কিছু দেবো না এরপর এটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভাজবো খুব বেশি ভাজবো না অল্প একটু রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো যেটা আমি স্লাইস করে রেখেছিলাম আগে থেকে একটু চেড়ে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন এখানে সাত আট করা রসুন আমি গ্রেট করে নিয়েছি এক টি স্পুন মতো হয়েছে আর দিয়ে দেবো এক ইঞ্চি আদা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম তারপরে এটাকে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আগেও আমার নুন দেওয়া আছে তারপর ভালো করে কষাতে থাকবো তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন থেকে একটু কম জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ তারপর এটাকে ভালো করে কষাতে থাকব যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যায় এভাবে কমলা লেবু দিয়ে চিকেন করলে অনেকে মনে করতে পারেন এটা মিষ্টি মিষ্টি হবে কিন্তু একদমই তা নয় কমলা রসের যে মিষ্টতা আছে সেটা খুবই কম এবং সেটা চিকেনের সাথে মিশে গিয়ে দারুণ হয়ে যায় মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে এরপর ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু আর বেশি কষাবো না জাস্ট মশলাটা চিকেনের সাথে মিশিয়ে দেব। এটা কষালে তেতো হয়ে যেতে পারে ভালো করে সব মিশিয়ে দিলাম এরপর উষ্ণ গরম জল দেব জলের পরিমাণটা নির্ভর করবে কে কীরকম ঝোল রাখতে চান তার উপরে এই চিকেনের মধ্যে আমি কিন্তু আগে কোনো রকম লঙ্কা ব্যবহার করে নিই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বা গোলমরিচ কিছুই দিই ভালো করে সব মিশিয়ে দিয়ে এইবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কার গন্ধটা এভাবে দিলে চিকেন অরেঞ্জ চিকেনে খেতে খুবই ভালো লাগে এবার একটা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট বা যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে চাপাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখতে বেশ হয়েছে আমি একটু ঝোল ঝোল রেখেছি কেউ চাইলে একটু ঝোলটা কম রাখতে পারেন এখানে আমি ঘি ইউজ করবো না আমি একটু বাটার দিয়ে দিয়েছি ঘিয়ের গন্ধটা খুব উগ্র হয় কমলালেবুর গন্ধর সাথে ঘিটা খুব একটা ভালো লাগবে না তাই এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো এখানে আর কিন্তু আমি রকম গরম মশলা ব্যবহার করব না আমি এটা বাসমতি রাইসের সাথে পরিবেশন করেছিলাম তাই অল্প ঝোল রেখেছি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়ে চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দিচ্ছি একটু উপর দিয়ে দিয়ে দিয়েছি কমলা লেবুর কোয়া ছাড়িয়ে আর অল্প একটু ধনে পাতা জাস্ট গার্নিশিংয়ের জন্য আবারও একবার মনে করিয়ে দিই এইভাবে অরেঞ্জ চিকেন রান্না করলে মোটেও মিষ্টি মিষ্টি হয় না বরঞ্চ কমলা লেবুর টেস্ট এবং ফ্লেভারে অনবদ্য হয়ে ওঠে এই প্রিপারেশান শীত তো এখনও রয়েছে পুরোপুরি যায়নি তাই শীতটা যাওয়ার আগে একবার করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ